বলেন সিলেট তো মাদ্রাসা, তো আলেমের জন্মস্থান, সিলেট উর্বর জমিন, এই মাটি অনেক ভালো ভালো মানুষকে জন্ম দিয়েছে, যেমন বড় বড় রাজনীতিবিদ জন্ম দিয়েছে, তেমন বড় বড় আলেম, বড় বড় অলিউল্লাহকে জন্ম দিয়েছে এই মাটি। এই মাটিতেই ফুলতলির সাহাব কেবলা তিনি শুয়ে আছেন, এ মাটিতে হযরত শাহ সালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, তাদের পদভারে, তাদের পদধূলিতে ধন্য সিলেটের মাটি। এখানে কত বড় বড় আলেমদের আলেমরা জন্মগ্রহণ করেছেন, কত বড় বড় রাজনীতিবিদ, আজকে যে হলে বসে আছি সাইফুর রহমান সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, পৃথিবীর ইতিহাসে কোন দেশে আছে যে একজন অর্থনীতিবিদ 12 বার বাজেট পেশ করেছেন? যেখানে বসে আছে এটা তার অবদান, আল্লাহ তাকে সুস্থ রাখুন। যে মাটি উর্বর মাটি, এই মাটি ওলামা ইকরাম, এখানে আপনারা যারা আছেন, বড় বড় ওলামা ইকরাম অন্যান্য যারা আছেন, তাদের সকলকে বলুন, এবং এই মাদ্রাসার আপনারা নিজেরা সাক্ষী, এই যত মাদ্রাসা আছে সিলেটে আছে, সিলেটের বাইরে আছে, কোন মাদ্রাসা ছাত্ররা শিক্ষকরা মারামারি করে তারপর মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, এরকম একটা দৃষ্টান্ত আছে? তাহলে খামাকা কেন এদেরকে জঙ্গি বলে না সন্ত্রাসী বলে? এগুলি বন্ধ করুন, আলেমদেরকে কাঁদাবেন না।